কোচবিহার সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা চ্যাংরাবান্ধা সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ ফিরছে আটকে থাকা ভারতীয় ট্রাক ফিরছে বাংলাদেশে আটকে থাকা ট্রাক দেখতেই পাচ্ছেন আপনারা কোচবিহারের ছবি দেখাচ্ছি সেখানে চ্যাংরাবান্ধা সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে সিএ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিংসুক রয়েছেন আমি কিংসুকের কাছে চলে আবার কিংসুক এই মুহূর্তে চ্যাংরাবান্ধা সীমান্ত সেই সীমান্তের ছবিটা ঠিক কেমন দেখো মধুকুল তোমাকে প্রথমেই বলি অবশেষে শুরু হয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট আমি যদি ছবিটা একবার দেখাই যে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ ভারতবর্ষ ভারতবর্ষ থেকে থেকে ট্রাকগুলো যাচ্ছে সেই ট্রাকগুলোর মধ্যে পাথর বোঝাই রয়েছে সেই পাথর বোঝাই ট্রাক রওনা দিয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে সেই সেই ট্রাকগুলো পাশাপাশি যে বাংলাদেশে যে ট্রাকগুলো ভারতবর্ষে আটকে ছিল তারাও কিন্তু রওনা দিয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে এই ডান দিকে দেখো আবার তুমি দেখতে পাবে যে এই যে বাংলাদেশে যে ট্রাকগুলো ছিল সেই ট্রাকগুলো আসতে শুরু করেছে ইতিমধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট শুধু পাথর নয় অন্যান্য যে সামগ্রী সেই সামগ্রীগুলো নিয়েও রওনা দিয়েছে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি এবং সীমান্তে যে পিএসএফ রয়েছে কর্তব্যরত যারা জওয়ান রয়েছে তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন সব কিছু এই ওয়াচ টাওয়ারের সামনে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা যে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন সমস্ত কাগজপত্র এবং তারপরেই তাদেরকে ছাড়া হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে একদিকে অর্থাৎ দুদিকে দুজন দাঁড়িয়ে রয়েছেন তারা দুজন দেখছেন পরবর্তী একটি ট্রাক সেই ট্রাকটা আমি দেখানোর চেষ্টা করবো যে আরেকটি ট্রাক আসছে সেই ট্রাককেও তারা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে তার কাগজপত্র দেখবেন সমস্ত কিছু দেখার পরেই দেখা হবে অর্থাৎ এই যে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ ছিল সেই যে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে তাদের সেই কাগজপত্র বিএসএফ জওয়ানেরা কর্তব্যরত জওয়ানেরা তারা কাগজপত্র দেখছেন এবং ওয়াচ টাওয়ারের মাথায় আমি যদি দেখাই ওয়াচ টাওয়ারের মাথায় জওয়ান রয়েছেন তারাও নজরদারি করছেন অপর পক্ষে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে একটি ট্রাক পণ্য নিয়ে সেই ট্রাকে কিন্তু চেকিং করে দেখা হচ্ছে প্রত্যেকটি বিষয় খুঁটি নাতি সমস্ত কিছু দেখা হচ্ছে কাগজপত্র সহ অর্থাৎ যে কথা বারবার বলা হচ্ছিল অপারেশন অ্যালার্ট জেলার বিভিন্ন যে বাংলাদেশ সীমান্ত জারি করা হয়েছে যার ফলে বৃদ্ধি পেয়েছে যার ফলে সঙ্গে থাকো আমরা যখন একদিকে কুচবিহারে চন্দ্রবন্ধ সীমান্তের ছবিটা দেখলাম এর মালদার মেহেদিপুরের ছবিটা দেখে নেব সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দীপঙ্কর এবং এর পাশাপাশি গেদে সীমান্ত সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ আমাদের একাধিক প্রতিনিধিরা সব মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন বিশেষ করে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই সীমান্তবর্তী এলাকাতে কড়া নজরদারি চলছে এবং সে কারণে কিন্তু এই সমস্ত এলাকাতে এই মুহূর্তে কি ছবি সেগুলোই আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি আমাদের সঙ্গে মালদা থেকে রয়েছেন মেহেদীপুর সীমান্ত থেকে দীপঙ্কর রয়েছেন আমি দীপঙ্করের কাছে চলে যাবো দীপঙ্কর এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে দেখো তোমাকে যেটা বলবো যে অবশেষে মালদা মহদিপুর স্থল বন্দর থেকে কিন্তু এক্সপোর্ট কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে রীতিমতো বাংলাদেশে যে সমস্ত গাড়ি দুই থেকে তিন দিন ধরে আটকে ছিল পানামা বন্দরে সে গাড়িওগুলিও গাড়িগুলি কিন্তু একের পর এক গাড়ি খালি করে সে গাড়িও কিন্তু আসছে ভারতে এই মহদিপুর স্থল সীমান্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন আমি পলাশের কাছে চলে পলাশ তুমি সকাল থেকেই গেঁদে সীমান্ত ছবিটা দেখানোর চেষ্টা করছিলে আমাদেরকে বেলা বারের সঙ্গে সঙ্গে এই সীমান্তের ছবিটা ঠিক কতটা পরিবর্তন হলো মধুকল্পিতা আমি দাঁড়িয়ে আছি সীমান্ত ভারত বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সীমান্ত তার কারণ এখানে রয়েছে যে মৈত্রী এক্সপ্রেস আমি একটু ভিডিও জানালকে দেখাতে বলবো এই যে ট্রেন লাইনটা এই ট্রেন লাইন দিয়েই কিন্তু মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে ঢাকা কি যেত এই ঘটনার পর বাংলাদেশ উত্তপ্ত হওয়ার পর সেই ট্রেন পরিষেবা বন্ধ কিন্তু এই গেদের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে আমার পেছনে যে এই রাস্তাটা ভিডিও জানাল সুব্রত একটু দেখো ভালো করে এই যে সোজা দেখা যাচ্ছে ওটা কিন্তু বাংলাদেশ আর এখানে আমাদের ভারতীয় জওয়ানরা বসে আছে তারা এখানে চেক করছে আর পেছনে যে যারা ইতিমধ্যে এসে পৌঁছেছে এই সীমান্তবর্তী এলাকায় আজকে কি করেছে এখানে বত্রিশ নম্বরের যে সিও সুমিত কুমার তিনি এলাকার যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তাদেরকে নিয়ে সুজিত বাবু তিনি কিন্তু এই সমস্ত মিটিং করেছেন কি মিটিং এলাকার পাট গাছগুলোকে কেটে দিতে হবে বাসঝাড় কেটে দিতে হবে অর্থাৎ কি না যে কোনো মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী যে বাংলাদেশ সেখান থেকে যাতে অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারে এবং বিএসএফ তার পাশাপাশি কড়া নজরদারি চালাচ্ছে আমি একবার একটুখানি সরাসরি জানবো এই মুহূর্তে বাংলাদেশ থেকে আসছেন আমাদের ভারতে জাস্ট ঢুকেছে অধিকার ফিলিংসটা বলুন কীরকম পরিস্থিতি বা কী হয়েছে এমনি এখন পলিটিক্যাল অবস্থা ভালোই আছে বলতে ওখানে তো আজকে ফর্ম করবে দেন তারপরে আশা করি আমরা এখন ভাঙচুর যেগুলো হচ্ছিল সেগুলো এখন আর আগের মতো নেই লাইক যেদিন ফার্স্ট টাইম আমাদের প্রাইম মিনিস্টার যেদিন ফ্লি মানে উড়িচ যখন চলে গেলেন আর কি সেদিনই যা হয়েছে আজকে অনেকটাই ঠিক আছে আর আশা করি কালকে হয়তো পরিস্থিতি অনেকটা ঠিক হয়ে যাবে তবে এখন আমাদের যারা আসছি আমাদের আসতে অনেক সমস্যা হচ্ছে যেমন ওখানে বাস ট্রেন এগুলো সব বন্ধ আছে তো আমরা মানে অনেক রিক্সা অটো সিএনজি এগুলো করে আসতে হয়েছে তো তাতে করে দেশের প্রধানমন্ত্রী তিনি সুরক্ষিত নয় তিনি অন্য দেশে গা ঢাকা দিয়েছেন সেখানে সাধারণ মানুষের কতটা উদ্বেগ বা পরিস্থিতিটা কি। না আমরা মনে করি যে একটা পরিবর্তন আমাদের দেশে প্রয়োজন ছিল আমরা যারা ইয়াং জেনারেশান আছি আমরা মনে করি যে এটা প্রয়োজন ছিল কারণ আমরা ভোট দিতে পারিনি এবং অনেক দুর্নীতি হচ্ছে যেগুলো হয়তো বা পলিটিক্যাল যারা ইনভলভ আছেন পলিটিক্যালি তারা হয়তো বা মনে করছেন যে এটা ভুল হয়েছে কিংবা এই পরিবর্তনটা চাইছিলেন না কিন্তু আমরা ইয়াং জেনারেশান যারা আছি তারা অবশ্যই চাইছিলাম যে একটা চেঞ্জ আসুক একটা অভিযোগ হচ্ছিল ছাত্র আন্দোলনের নাম করে সেখানে সন্ত্রাসবাদীরা আপনাদের এই ছাত্র আন্দোলনকে সহযোগিতা আজকে যে আপনাদের যে বন্ধু বঙ্গবন্ধু তার মূর্তি ভাঙচুর হচ্ছে এবং বাড়ি লুটপাট হচ্ছে একজন দেশের প্রধানমন্ত্রীর বঙ্গের যে সংস্কৃতি সেটা কি বিঘ্নিত হচ্ছে না সেটা অবশ্যই হচ্ছে তবে কি এখানে নাইনটি পার্সেন্ট ছাত্র টেন পার্সেন্ট হয়তো বা আপনাদের এখানে কি বলে জানি না তবে আমাদের সেই সীমান্তে কিন্তু কড়া নজরদারি চালানো হচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কোচবিহারের চাংরা থেকে কিংসক ছিলেন বা মালদার মেহেদীপুর থেকে ছিলেন দীপঙ্কর এবং এর পাশাপাশি পলাশ ছিলেন আমাদের সঙ্গে গেঁদে সীমান্ত থেকে প্রত্যেককে আপাতত ধন্যবাদ ঢাকায় ভারতীয় দূতাবাসে কমিয়ে দেওয়া হলো কর্মী সংখ্যা বাড়তি কর্মীদের ফিরিয়ে নিল ভারত দেশে ফিরিয়ে আনা হলো কূটনীতিকদের পরিবারকেও আজ সকালের উড়ানে তাদের ভারতে ফেরানো হয়েছে কূটনীতিকরা এখনও দূতাবাসেই থাকছেন প্রয়োজনীয় সংখ্যক কর্মীরাও ঢাকা দূতাবাসেই রয়েছে ভারতীয় দূতাবাস এখনও কাজ করছে ঢাকায় ঢাকায় ভারতীয় দূতাবাসে কমিয়ে দেওয়া হলো কর্মী সংখ্যা বাড়তি কর্মীদের ফিরিয়ে নিল ভারত দেশে ফিরিয়ে আনা হলো কূটনীতিকদের পরিবারকেও আজ সকালে উড়ানে তাদের ভারতে ফেরানো হয়েছে